বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খায়রুন্নাহার মজুমদার, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমিন সাজেদা, ফিউচার বিডিএন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে চতুর্থ শ্রেণীর অধ্যায় 8, সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ, পাঠ 1 ও 2। আজকের আলোচনার বিষয় হলো সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ। এখন আমি আলোচনা করব সামাজিক সম্পদ। জীবন যাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেগুলো হচ্ছে সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ সম্পদ কি? জীবন যাপনের জন্য যা কিছুই প্রয়োজন মেটায় সেগুলো হচ্ছে সম্পদ। মানুষের জীবন যাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক সম্পদ কি? সামাজিক সম্পদ হলো মানুষের জীবন যাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকেই আমরা সামাজিক সম্পদ বলে থাকি। ব্যবহারের সুবিধাগুলো সরকারি বেসরকারি ভাবে আমরা পেয়ে থাকি। বিদ্যালয়, প্রত্যেক শিশুর এই শিক্ষার অধিকার আছে। প্রত্যেক শিশুরে শিক্ষার অধিকার রয়েছে। শিক্ষা লাভ করাই সামাজিক অধিকার। শিক্ষা লাভ করা হচ্ছে সামাজিক অধিকার। পড়ালেখা শিখে যাবে এবং যাতে জীবন যাপনের মান উন্নয়ন করতে পারে, এই জন্য প্রত্যেকটা এলাকায় বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ে প্রতিটা শিশুই শিক্ষা পেয়ে থাকে, শিক্ষা অর্জন করে থাকে। গ্রামে ও শহরের বিদ্যালয় গড়ে তোলা হয়েছে। গ্রামে এবং শহরেও অনেক বিদ্যালয় গড়ে উঠেছে, যেন সবকিছুতেই লেখাপড়ার সুযোগ পায়। সকল শিশু যেন বিদ্যালয় থেকে পড়ালেখার সুযোগ পেয়ে থাকে, এজন্য গ্রামে এবং শহরে অনেক বিদ্যালয় গড়ে উঠেছে। হাসপাতাল, হাসপাতালও সামাজিক সম্পদ। হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ, যেখানে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। ডাক্তার, নার্স রোগীদের সুস্থ করার জন্য সেবা যত্ন করে থাকে। ধর্মীয় প্রতিষ্ঠান, এটাও সামাজিক সম্পদ। সমাজে বিভিন্ন ধরনের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। মুসলমানদের জন্য রয়েছে মসজিদ, হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা এবং খ্রিস্টানদের জন্য গির্জা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কি কি? মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, বৌদ্ধদের প্যাগোডা। গ্রাম ও শহরে অনেক এলাকায় খেলার মাঠও আছে। খেলার মাঠও সামাজিক সম্পদ, যেখানে শিশুরা খেলাধুলা করে। অনেক এলাকায় পার্ক রয়েছে, যেন শিশুরা তারা ঘুরতে পারে, তাদের কিছু সময় আনন্দ পেয়ে থাকে খেলার মাঠে বা পার্কে, যেখানে পরিবারের সকলকে নিয়ে ঘুরে আনন্দ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে এই স্লাইডে দেখো, একটা খেলার মাঠ দেখা যাচ্ছে। সেখানে শিশুরা বল খেলতেছে, কেউ সাইকেল দিয়ে ঘুরতেছে। দেখো, এখানে বাচ্চারা অনেক আনন্দ করতেছে। এটা হলো একটা খেলার মাঠ। সামাজিক সম্পদ আমাদের এলাকায় সামাজিক পরিবেশের মানুষকে উন্নত করে। সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্য পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো রাষ্ট্রীয় সম্পদ। জীবন যাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সম্পদ। আর এখন আমরা জানবো রাষ্ট্রীয় সম্পদ কি। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রীয় সম্পদ হলো সরকার আমাদের ব্যবহারের জন্য যা কিছু তৈরি করে, এগুলোকেই রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। আমরা সকলকেই
আমরা সরকারকেই যে কর দিয়ে রাষ্ট্র এই সম্পদগুলো তৈরি করে ও রক্ষণাবেক্ষণ করে, আমরা সরকারকে যে কর দেয় এই করে দিয়ে রাষ্ট্র বা সরকার যে সম্পদটা তৈরি করে বা রক্ষণাবেক্ষণ করে সেটা আমাদের ব্যবহারের জন্য রাষ্ট্রীয় দিয়ে থাকে। সড়ক, সড়ক হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। সরকার আমাদের চলাফেরার সুবিধার জন্য সড়কের রাস্তা তৈরি করে দেন এবং প্রয়োজনে এগুলো মেরামতও করে দেন সরকার, এটাও হলো রাষ্ট্রীয় সম্পদ। সড়ক একটি অন্যতম রাষ্ট্রীয় সম্পদ। আমাদের শহরগুলোতে আছে বড় পাকা রাস্তা এবং গ্রামগুলোতে আছে কাঁচা রাস্তা। আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত, মালামাল আনা নেওয়ার জন্য সড়ক ব্যবহার করে থাকি। এই সড়কগুলো সরকার রাষ্ট্রীয়ভাবে মেরামত করে থাকে এবং জনগণের সুবিধার্থে সড়কগুলো মেরামত করে দিয়ে থাকেন, যেন এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত মালামাল নিয়ে যেতে পারে। এছাড়াও সড়কপথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যানবাহনগুলো চলে, তা আমরা সকলেই ব্যবহার করতে পারি। রেলপথ, রেলপথ হলো রাষ্ট্রীয় সম্পদ। আমাদের দেশে রয়েছে দীর্ঘ রেলপথ, অসংখ্য মানুষ রেলগাড়ি দিয়ে চলাচল করে, সহজেই অনেক মালামাল আনা নেওয়া যায় রেল গাড়ি দিয়ে। সেতু, সেতু আরেকটা অন্যতম রাষ্ট্রীয় সম্পদ। আমাদের দেশে বড় বড় নদী আছে, তাই আমাদের অনেক সেতু দরকার। গ্রামে আছে ছোট ছোট বাঁশের তৈরি সাঁকো। অনেক নদীর উপর সড়ক ও রেলপথের জন্য দীর্ঘ সেতু আছে। আমাদের কয়েকটি দীর্ঘ সেতু হলো বঙ্গবন্ধু সেতু, চীন মৈত্রী সেতু এবং লালন শাহ সেতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সেতুগুলো হচ্ছে, দীর্ঘ সেতুগুলো হচ্ছে বঙ্গবন্ধু সেতু, চীন মৈত্রী সেতু, লালন শাহ সেতু। মানুষের যাতায়াতের সুবিধায় রয়েছে পদ্মা নদীর উপর আরেকটি বড় সেতু নির্মাণ করা হচ্ছে। তোমরা জানো পদ্মা নদীর উপর একটা অনেক বড় সেতু নির্মাণ হচ্ছে, সেটা হলো পদ্মা সেতু। তাহলে আমরা পদ্মা সেতুর ছবিতে দেখি প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো বঙ্গবন্ধু সেতু, ঠিক এরকমই পদ্মা সেতুটা হবে। তাহলে এই স্লাইডে তোমরা কোন ছবিটি দেখতে পাচ্ছ, সেটা হলো বঙ্গবন্ধু সেতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আমার আজকের অধ্যাটা বুঝতে পেরেছ। আজকের অধ্যাটা হলো সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ। তাহলে রাষ্ট্রীয় সম্পদ কি, সামাজিক সম্পদ কি তোমরা বুঝতে পেরেছ? সামাজিক সম্পদের মধ্যে হলো বিদ্যালয়, হাসপাতাল, খেলার মাঠ, পার্ক। আর রাষ্ট্রীয় সম্পদগুলো হচ্ছে রেলপথ, সড়ক, সেতু। তাহলে তোমরা আবার বাসায় ভালো করে অধ্যাটা পড়বে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।